أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হলো আমাদের এলাকার বর্তমান একটা সমস্যা নিয়ে। সেই সমস্যাটা হলো 2018 সালের দিকে আমাদের এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিড়িবাঁধ এবং রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। তো এই বিড়িবাঁধ এবং রাস্তা করতে গিয়ে আমাদের কিছু সংখ্যক জমি মাটি কেটে এই রাস্তার কাজে লাগানো হয়। তো জমিগুলো গর্ত করার কারণে এই জমিগুলোতে এখন ফসল চাষ করা যাচ্ছে না। তো আমাদের নিজের উপকারে, নিজের স্বার্থে আমরা কিন্তু এই জমিগুলো দিয়েছিলাম পানি উন্নয়ন বোর্ডকে। তো পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের এই জমিগুলো পরবর্তীতে আমাদের পাশে যে বেমালিয়া নদী আছে সেই নদী থেকে মাটি দিয়ে আমাদের এই জমির গর্তগুলো ভরাট করে দিবে। তদ্রূপ আমাদের এই পাশে যে বেমালিয়া নদী থেকে একটা খাল ছিল, এটা হচ্ছে কাচারি হয়ে এই খালটা ছিল পূর্ব দিকে। তো এই খালটি খনন করা হয় এবং খালের মাটিগুলা আমাদের এই যে খালের দুই দিকে যে জমি আছে জমির সাইডে রাখা হয়। তো এই মাটিগুলো রাখা হয়েছে যে এই পানি উন্নয়ন বোর্ডের যে রাস্তা এবং বিড়িবাঁধ করা হয়, যে মাটি দিয়ে রাস্তা বিড়িবাঁধ করা হয় জমি দিয়ে সেই জমির গর্তগুলো ভরাট করার জন্য। কিন্তু কিছুদিন যাবৎ রাতের আধারে কিছু সংখ্যক লোক চুরি করে এই মাটিগুলো নিয়ে যাচ্ছে বিপুল সংখ্যক অর্থ, অবৈধ অর্থ উপার্জন করার জন্য। তো এই মাটিগুলো আমাদের নিজস্ব জমির এবং আমাদের নদীর, কিন্তু অন্য অন্য এলাকার কিছু সংখ্যক নৌকা এসে রাতের আধারে চুরি করে এই মাটিগুলো নিয়ে যাচ্ছে। তো অনেক কষ্টের পরে, অনেক রাত সজাগ থাকার পরে, অনেক রাত্র পাহারা দেওয়ার পরে কিছুদিন আগে দুইটা নৌকাকে ধরতে সক্ষম হয় আমার বাবা এবং আমার মামা ছিল এবং আমার একজন কাকা ছিল। তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল পাকশিমুল ইউনিয়ন, আমাদের তিলিকান্দি গ্রাম। তো তিলিকান্দি গ্রামে যারা আমাদের আশেপাশে আছেন সবাই জানেন যে আমাদের এখানে বিড়িবাঁধটি নির্মাণ হয়েছিল পানি উন্নয়ন বোর্ডের অধীনে। তো পানি উন্নয়ন বোর্ড যখন বিড়িবাঁধটি নির্মাণ করেছিল তখন বলা হয়েছিল যে আপনাদের জমি থেকে যে মাটি নেওয়া হচ্ছে গর্ত করে, সেই গর্তগুলো পাশের নদী তিতাস নদী থেকে, এক পাশে তিতাস এবং এক পাশে বেমালিয়া নদী ছিল, যে নদীর মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে। কিন্তু এই মাটিগুলো পানি উন্নয়ন বোর্ড সময় স্বল্পতার কারণে তারা সেই কাজটি করতে পারে না, কিন্তু মাটিগুলো নদীর পাড়ে আমাদের জমির উপরে রেখে দিয়েছিল। কিন্তু এখান থেকে রাতের আধারে সেই মাটিগুলো নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার বড় বড় নৌকা, স্টিলের বলগিট নৌকাগুলো এসে এই মাটিগুলো নিয়ে যাচ্ছে তারা অবৈধ অর্থ উপার্জনের জন্য। মাটিগুলো নিয়ে নেওয়াতে যে আমাদের ক্ষতি হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের যে জমির উপরে মাটি ছিল সেই জমি নদীর পাশে ছিল। তো এই মাটিগুলো নিয়ে যাতে জমি ভেঙে নদীতে চলে যাচ্ছে। একদিকে তো পানি উন্নয়ন বোর্ডের কারণে আমাদের অনেকগুলো জমি গর্ত হয়ে পড়ে আছে, সেখানে আমরা কোনো ফসল করতে পারতেছি না। পাশাপাশি যে জমির পাশে মাটি রেখেছিল, নদী ছিল, সেই মাটিগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়াতে আমাদের জমি ভেঙে এখন নদীর মধ্যে চলে যাচ্ছে। তো এই বিষয়টা আমি আমাদের যে এলাকার স্থানীয় প্রশাসন আছেন, সরাইল উপজেলার যে ওসি মহোদয় আছেন এবং আমাদের সরাইল উপজেলার যে এমপি মহোদয় আছেন এবং আমাদের উপজেলার চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা চেয়ারম্যান এবং আমাদের ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবু কৌসার সাহেব এবং আমাদের গ্রামের যে মেম্বার, সফল মেম্বার এবং একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি আমার শ্রদ্ধেয় চাচা হেলালুদ্দিন ভুঁইয়াকে আহ্বান করব আমাদের এই বিষয়টি যাতে উনি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন এবং এই সমস্যাটা যাতে দ্রুত সমাধান করেন। এটা শুধু আমাদের একা নয়, এখানে আমাদের জমি বেশি থাকায় এখানে গ্রামের মানুষ কিন্তু বেশি একটা প্রাধান্য দিতেছে না, আস্তে আস্তে কিন্তু সবার জমি সেই নদী ভাঙনের মধ্যে পড়বে। তো এই বিষয়টা নিয়ে সবারই এখন থেকে সোচ্চার হতে হবে, সতর্ক হতে হবে এবং যাতে করে এই মাটিগুলো আর না নিতে পারে সেই দিকে সবারই খেয়াল রাখতে হবে। যদি আমাদের গ্রাম্য সালিশের মধ্যে বা গ্রামে যে 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 গ্রামের নৌকাগুলো ছিল তাদের মধ্যে যদি একত্রিত হয়ে কম্প্রোমাইজ করা যায় তাহলে তো ভালো, আর না হলে অবশ্যই আমাদেরকে আইনি পদক্ষেপ নিতে হবে আমাদের জমি রক্ষার্থে। সেহেতু আমাদের প্রায় এক থেকে দেড়শো মন ধানের জমি পানি উন্নয়ন বোর্ডের এই মাটি নেওয়াতে আমাদের এই জমিগুলো নষ্ট হয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু আবার যেখানে মাটি রেখেছিল যে মাটিগুলো জমির গর্তের মধ্যে দিবে সে পাশের জমিগুলো কিন্তু এখন ভেঙে নদীতে চলে যাচ্ছে, কারণ এখানে যে মাটিগুলো রাখা হয়েছিল সেই মাটিগুলো তো নিচ্ছেই, প্লাস জমির মাটিও চুরি করে নিয়ে যাচ্ছে। তো কারা এই ধরনের কাজ করতেছে, আমরা কিন্তু ইতিমধ্যে দুইটা নৌকাকে ধরতে সক্ষম হয়েছি, কিন্তু তাদেরকে আমি সতর্ক করে বলতেছি আপনারা যদি এই কাজ বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
কারণ আমাদের সম্পদ রক্ষার্থে আমরা অবশ্যই চেষ্টা করব। তো আমাদের চেষ্টা করতে গিয়ে যদি আমরা প্রশাসনের সহায়তা নিব, অবশ্যই আমরা আইনের বাইরে কোনো কাজ করব না, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রতিহত করব। তো আমাদের আমি আবারও শেষ করার আগে বলছি, আমাদের যে শ্রদ্ধেয় কাকা মেম্বার হেলালুদ্দিন ভূঁইয়া, উনি অত্যন্ত সৎ নিষ্ঠাবান এবং যোগ্য একজন ব্যক্তি। তো কাকাকে আমি আহ্বান করব এই ভিডিওর মাধ্যমে যে আপনি এই যে মাটি নেওয়া, যে আমাদের যে ক্ষতি হচ্ছে সেটি যাতে আর ক্ষতি সাধন না হয়, আমরা যাতে এরকম এরকম সমস্যায় না পড়ি, সেক্ষেত্রে আপনি কঠিন পদক্ষেপ নেবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তো যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, বিশেষ করে আমার গ্রামের এবং আমার গ্রামের আশেপাশে যারা আছেন, জয়দুর কান্দি, তিলিকান্দি, পাকশিমুল, অরোয়াল, আমাদের গ্রামের যারা আছেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের গ্রামের স্বার্থে, আমাদের উন্নয়নের স্বার্থে। মনে রাখবেন, কৃষি হচ্ছে আমাদের গ্রামের যারা আছে তাদের জন্য মূল চালিকা শক্তি। আমরা কিন্তু কৃষি থেকেই আমরা সব কাজ করে থাকি, আমাদের ছেলে মেয়ের পড়াশোনা, ভরণ পোষণ, সব কিছু, চিকিৎসা, অন্ন বস্ত্র সব কিছু কিন্তু আমরা এই কৃষি কাজ থেকেই করে থাকি। আমাদের কিন্তু বিশাল পরিমাণ এই কী বলে বাজারে কোনো মার্কেট নাই, দোকান নাই, বা আমরা কোনো বাসা ভাড়াও দিতে পারি না, আমাদের কোনো অন্য কোনো ব্যবসাও নাই। তো কৃষিকাজ যেহেতু আমরা নির্ভরশীল, সেক্ষেত্রে আমাদের কৃষি জমি রক্ষার্থে যে যে পদক্ষেপ নেওয়া লাগে অবশ্যই আমরা সেই পদক্ষেপগুলো নিব। এবং বিশেষ করে আলোর সারথি মিডিয়ার যে ভাই আছেন আসিফ ইকবাল, কুকন ভাই, কুকন ভাইকে ধন্যবাদ জানাবো। কুকন ভাই এটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন, এর জন্য আমি কুকন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি কুকন ভাই এই ব্যাপারটি খুব গুরুত্বের সাথে দেখবেন এবং উনি আমাদের পাশে থাকবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।